সত্যি মেয়েটা বাড়ি থেকে কত দূরে আছে, অথচ যাতে আমাদের সংসার ভেঙে না যায় সেটা সব সময় চেষ্টা করছে। একে কি করে জয় ভুল বোঝে বলতো? আমি তো ভেবে পাই না। রানী তো বরাবরই এরম মিষ্টি ভাই, জয় নিজেও জানে না জয় কি হারিয়েছে। বাহ দারুণ 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 বিউটিফুল। আমি তো ভাবতেই পারছি না, মানে বুঝতেই পারছি না যে আমি বাড়িতে আছি না কোনো সিনেমা হলে আছি। যা ব্রিলিয়েন্ট ট্যালেন্টেড পারফর্মার এক একজন তোমরা, টুমাল টুমালে হবে না। আমার চোখ দিয়ে এমন জল বেরোবে, কিছুক্ষণ দাঁড়ালে বালতি বা গামলা কিছু একটা তো লাগবে। আছে গো তোমাদের ঘরে একটা গামলা। বৌদি দেখো, এই বাড়িতে কার কি ভাগ আছে সেটা আমি জানি না, তবে ছোটবেলা থেকে এইটুকু জানি এই ঘরটা আমার। নেক্সট টাইম থেকে যখন এই ঘরে ঢুকবে না, আমার পারমিশন নিয়ে ঢুকবে। রিতম, তুমি আগের দিন বললাম না, আমায় কথা শোনানোর আগে দুবার ভেবে নেবে। কারণ রিতম, আমি শুনছিলাম তোমার অফিসে বোধহয় কিছু একটা গন্ডগোলের সিচুয়েশন চলছে, তাই না? প্রচুর এমপ্লয়িকে নাকি ছাঁটাই করে দিচ্ছে রিতম। আর আমি তো এও শুনলাম এই রিসেশনের মধ্যে সে ছাঁটাইয়ের লিস্টে তোমার নামটাও আছে। সেক্ষেত্রে তোমাদের পাশে কারা দাঁড়াবে রিতম? সে তো তোমার বর্দা আর এই বড় বৌদি। তাই জন্য তোমাদের এখন উচিত আমাকে এসব উল্টো পাল্টা কথা না শুনিয়ে ভালো ভদ্র ব্যবহার করা। কথাগুলো মাথায় রেখে এরপর থেকে আমার সঙ্গে ভালো করে কথা বলবে, কেমন? আর কোনো চিন্তা করো না, কোনো সমস্যা হলে তোমার বর্দার আমি তো আছি। রিতম, কি কি বলে গেল দিদিভাই? ওটা কি হলো বলো। রিতম, বর্তি ভাই যেটা বলে গেল সেটা সত্যি।